আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্পেশাল একটি হ্যান্ডনোট নিয়ে হাজির হয়েছি। সর্বাধিক কমনের নিশ্চয়তায় সর্বশেষ সিলেবাসের আলোকে আমাদের এই হ্যান্ডনোটটি করা। হ্যান্ডনোটটি ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা এমনকি বৃত্তি পরীক্ষাগুলো কভার দিতে পারবে। একজন শিক্ষার্থী চাইলে বাসায় বসেও আমাদের এই হ্যান্ডনোটটি শেষ করতে পারবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো ইসলাম ও নৈতিক শিক্ষা হ্যান্ডনোট নিয়ে। ইসলাম ও নৈতিক শিক্ষা, এক নং-এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে 6টি বহু নির্বাচনী প্রশ্নের আনসার করতে হবে, সর্বমোট 6 নম্বর। আমরা অধ্যায় ভিত্তিক করে আমাদের এই হ্যান্ডনোটটি করেছি। প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। এগুলোর মধ্য থেকে যেগুলো আবার গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এরকমভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সর্বমোট 5টি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এই হ্যান্ডনোটের মধ্যে তুলে ধরা হয়েছে। কথা বলবো 2 নং নিয়ে। 2 নং-এ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে মোট 10টি প্রশ্নের আনসার করতে হবে, প্রতিটায় 2 করে, সর্বমোট 20 নম্বর। ইমান শব্দের অর্থ কি? সারা বিশ্বের পালনকর্তাকে আমাদের দিনের নাম কি? আমরা কি বলে আল্লাহর শোকর আদায় করব? আখিরাত মানে কি? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন কেন? সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আখিরাতে ভালো কিছু পেতে তুমি করো এমন 2টি কাজের নাম লিখো। নবী রাসূলগণের নিকট ওহিনি আসতেন কে? কিসের মাধ্যমে নবী রাসূলগণ জ্ঞান লাভ করতেন? তারপরে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন আমাদের হ্যান্ডনোটের। আল আসমাউল হোসনা বলা হয় কাকে? আল্লাহ সর্বশক্তিমান, এর একটি দৃষ্টান্ত কি হতে পারে? আল্লাহর কোন গুণের কারণে আমরা ক্ষমা পাই? নবী রাসূলগণের মূল শিক্ষা কি ছিল? মিজান সম্পর্কে 2টি বাক্য লিখো। প্রথম অধ্যায়ে আমরা 15টি সংক্ষিপ্ত প্রশ্ন কমন করেছি। এরকমভাবে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে শূন্যস্থান পূরণ, রচনামূলক প্রশ্ন, আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো বিষয় অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্মশিক্ষা, বিজ্ঞান, সর্বমোট 6 বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেনমানি করা, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, আপনি যেভাবে নিতে চান, ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আমরা সেভাবে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন, এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিক্ষার্থী দেখতে পারবেন। কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের কমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? ইসলামের রোকন কয়টি ও কী কী? সালাতের নিষিদ্ধ সময় কয়টি ও কী কী? মুসাফির কাকে বলে? আহকাম কাকে বলে? জাকাত কাকে বলে? জাকাত প্রদানের 2টি উপকারিতা লিখো। হজ কাকে বলে? হজের ফরজ কয়টি ও কী কী? কুরবানি কাকে বলে? উটের বয়স কত বছর হলে কুরবানি দেওয়া যাবে? কখন তুমি বিতির সালাত আদায় করবে? নামাজের রুকুতে গিয়ে কি পড়তে হয়? সালাতে বেশি সওয়াব পেতে তুমি কোন কাজটি করবে? মসজিদ হতে বের হওয়ার সময় তোমার 2টি করণীয় লিখো। মুসলমান হিসেবে তোমার এলাকার শ্রেষ্ঠ স্থান কি? 2টি মৌলিক ইবাদতের নাম লিখো। আপনি চাইলে সবগুলো উত্তরপত্র আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এরকমভাবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সবগুলো অধ্যায়ের উত্তরপত্র আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। দেখেন আমাদের উত্তরপত্রগুলো, আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের এই শীট সাজেশনগুলো করে থাকি। তাছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন, স্পেশাল হ্যান্ডনোট, সকল শ্রেণীর ভর্তি পরীক্ষার সাজেশনগুলো লাগে, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো 3 নং নিয়ে। 3 নং-এ আসবে শূন্যস্থান পূরণ, যেখানে 5টি শূন্যস্থানের আনসার করতে হবে, সর্বমোট 5 নম্বর। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের শূন্যস্থানগুলো আনসারপত্র সহ স্ক্রিনে দেখতেছেন। এরকমভাবে দ্বিতীয় অধ্যায়, সালাদ ডেশ সাবি, সালাতের ভিতরের ফরজ কাজগুলোকে ডেশ বলে। তারপরে সাওমের মূল উদ্দেশ্য হলো ডেশ অর্জন করা, জীবনে ডেশ হজ করা ফরজ। এরকমভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়,
সবগুলো অধ্যায়ের শূন্যস্থান পূরণগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে রয়েছে। 5 নং-এ আসবে রচনামূলক প্রশ্ন, যেখানে সর্বমোট 24 নম্বর কিছু প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন। মমিন কাকে বলে? একজন মমিনের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে 4টি বাক্য লিখো। দেখেন আমাদের উত্তরগুলো আমরা কত স্টেপ বা স্টেপ কত সুন্দরভাবে লিখে রেখেছি। ইমান কাকে বলে? ইমানের জন্য কি প্রয়োজন? আল্লাহর অস্তিত্বের 4টি নিদর্শন লিখো। 3 নম্বরে হলো আখিরাত মানে কি? আখিরাতের যে বিষয়গুলোর উপর ইমান আনা জরুরি সে সম্পর্কে 5টি বাক্য লিখো। রিসালাত শব্দের অর্থ কি? নবী রাসূলগণের 5টি মূল শিক্ষা লিখো। এরকমভাবে আরও কিছু প্রশ্ন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। ইবাদত কাকে বলে? ইবাদতের 4টি উপকারিতা লিখো। মসজিদ অর্থ কি? মসজিদের আদব রক্ষার্থে তুমি কি কি কাজ করো 5টি বাক্যে লিখো। 5 ওয়াক্ত নামাজের নাম লিখো। যে কোনো 2 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো। সালাতের আহকামগুলো লিখো। হজের ফরজ কয়টি? হজে অবশ্যই করণীয় এমন 5টি কাজ লিখো। জাকাত কাকে বলে? জাকাত শব্দের অর্থ কি? জাকাত আদায়ের 5টি উপকারিতা লিখো। 11 নম্বর প্রশ্ন হলো সততা কি? সততার প্রয়োজনীয়তা সম্পর্কে 4টি বাক্য লিখো। দেশপ্রেম কি? আমরা কেন দেশকে ভালোবাসবো 4টি বাক্যে বুঝিয়ে লিখো। আখলাক কি? চরিত্র সুন্দর করার 4টি উপকারিতা লিখো। সৃষ্টির সেবা কি? সৃষ্টির সেবার 4টি উপকারিতা লিখো। শিক্ষার্থী আরও কিছু প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন। কোরআন মাজিদ কার বাণী? কোরআন মাজিদ কিভাবে তেলাওয়াত করতে হয়? তুমি কিভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করবে 3টি বাক্যে লিখো। গুন্না কি? গুন্নার হরফ কয়টি? গুন্নাহর হরফ সম্পর্কে 2টি বাক্য লিখো। সুরা কাউসারের বাংলা উচ্চারণ সহ লিখো। মদিনা সনদ কি? মদিনা সনদের 4টি ধারা লিখো। তারপরে আপনারা 19, 20, 21, 22, 23 সবগুলো প্রশ্ন ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। দেখেন আমাদের উত্তরগুলো। আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব নয়, তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমাদের উত্তরপত্র থেকে নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল বিষয়ের PDF লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি প্লে লিস্টে। সেখান থেকে অন্যান্য বিষয়ের সাজেশন হ্যান্ডনোটগুলো দেখে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।